গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পর্ণাস ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। তো চলো সারাদিন দেখতে থাকো কি কি করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে হচ্ছে 11:14। তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ উঠে অনেকগুলো কাজ সেরে নিলাম। যেহেতু সামনেই পুজো, এটা গোছানো সেটা গোছানো লেগেই থাকছে। তো আগের দিন একটা শর্টসে দেখেছিলে যে আমি আমার ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করেছিলাম, আর আজকে এইখানটা পুরো পরিষ্কার করলাম। এই জায়গাটা সব ক্লিন করে নিয়েছি ভিতরটা, কারণ অল্প অল্প করে করলে কি অতটা গায়ে লাগে না, একসাথে করলে খুব মুশকিল হয়ে যায়। তো এখন 11টা বেজে গেছে, যেতে এখন রান্নাঘরে যেতে হবে। তো রান্নাঘর থেকে এসে যদি আবার কিছু করার ইচ্ছা, ভাবছি ওই শোকেসের উপরটা ভাবছি আজকে করব। তো চলো দেখি কি করি আর কি রান্না করি, অবশ্যই দেখতে থাকো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1টা বাজে। তো অনেক কাজ সারলাম, হাঁপিয়ে গেছি। ইয়ে তোমাদের বললাম যে এই শোকেসের ওপরটা পরিষ্কার করব। তো এই শোকেসের ওপরটা পরিষ্কার করতে গিয়ে মনে হলো না সব ইয়ে করি, সব একদম ক্লিন করে ফেলি। তো পুরো ঘরটাই ক্লিন করে ফেলেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, এখনও পুরোটা হয়নি। তো ওই ড্রেসিং টেবিলের ওপরটা পরিষ্কার করে নিয়েছি, ওই ব্যাগটা করেছি, তারপর এখানটা পুরো পুরো ঝুল হয়েছিল, এগুলো সব সরিয়ে সব ক্লিন করলাম, খাটের তলাটা ক্লিন করলাম, এগুলো সব ভিজিয়ে দিয়েছি পুতুলগুলো, পুতুলগুলো সব কাচবো। ওই আলমারির ওপরটাও পরিষ্কার করে ফেলেছি পুরো, আর এটা এখানটাও পুরো পরিষ্কার করে ফেলেছি একদম। তো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন এখনও হয়নি পুরো। তো এখন পুরো ঝাড় দিয়েছি, এবার হচ্ছে ফিনাইল দিয়ে দুবার খালি মুছতে হবে। তো এগুলো সরিয়ে সরিয়ে সব পরিষ্কার করে করতে হয়েছে, আর ঝুল ঝেড়ে ফেলে। তো দেখো বন্ধুরা, একদম পরিষ্কার করে ফেলেছি ঘর। পুরো মুছে দুবার মুছলাম, দুবার ঝাড় দিয়ে মুছে, কারণ কাদা কাদা হয়ে যাচ্ছিল। একবার ফিনাইল দিয়ে মুছলাম, একবার এমনি মুছলাম, মুছে পরিষ্কার করে ঝাঁট ফাট দিয়ে বিছনা বিছনা পরিষ্কার করে একদম পরিষ্কার হয়ে গেছে ঘর। তো এইবার স্নান করব। ছেলের পুতুলগুলো আবার ভিজিয়েছে, এখানে যেগুলো ছিল ওগুলো কেচে স্নান করে ছেলেকে স্নান করে খাইয়ে দেবো। তো চলো স্নান করে আবার আসছি, ঠিক আছে? তো দেখো স্বর্ণ যে পুতুলগুলো ছিল সব কেচে এখানে ধুয়েছি, শোকাবে না, মেঘলা হয়ে গেছে, এখানে শোকাবে না, একটু দিয়ে রাখি, তারপর দেখি কালকে ভাবছি ছাদে দিয়ে দেবো। চিরুনি সব ফুল এগুলো সব এখানে মেলে দাঁড়িয়ে, যেগুলো কাঁচার ছিল কেচে দিয়েছি, ঘন্টুকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে পুজো করে নিয়েছি। ঠাকুরের লাইটটা আবার গেছে খারাপ হয়ে, এই মনে হয় পরিষ্কার করতে গিয়ে টান ফান লেগেছে, যেন খারাপ হয়ে গেছে। আর ওদিকে কলের ইয়ে এসছে, আমাদের কোমরটা একটু ডিস্টার্ব করছে বলে একটু সারাতে এসছে। তো চলো আবার লাঞ্চ করে নিই, এখন বাজে হচ্ছে 2টো বাজে, লাঞ্চ করে নিই চলো। তো দেখো বন্ধুরা, এখন অনেকটা লেট হয়ে গেল, 3:30 বাজে, এই মাত্র সবে লাঞ্চ করলাম, ছেলেকে তখন খাইয়ে দিয়েছিলাম, আর বরকে ওর আজকে 2টো থেকে ডিউটি, তো ও খেয়ে চলে গেল, ছেলেকেও খাইয়ে দিলাম, তারপরে ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খেলাম। তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা বড়ো কাজ মিটলো, আরও অনেক কাজ বাকি আছে, বাকি বলতে 2টো ওয়ার্ড্রপ গোছানোর আছে, তো ওগুলো দেখি ওগুলো করব একদিন। আর ছেলে দিকে দেখো ঘুমিয়ে পড়েছে, তো আমি আবার একটু শুয়ে নিই, কারণ ভীষণ টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আর ঘরটা গোছানোর পর অনেক ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন লাগছে, বেশ সুন্দর লাগছে। তোমরা কে কে দুর্গাপুজোর আগে এবং ঘর পরিষ্কার করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানি। আমরা বাঙালিরা তো এই একটা বছরের একটা সময়তেই আমরা ঘরটা পরিষ্কার করি, বছরে আর করা হয় না। আগের বছর করেছিলাম, তো আগের বছর যেহেতু রাজদীপের বাবা মারা গেছিলো, তো ওই সময়তেই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছিলো, তো পুজো বলার এক্সট্রা করে কিছু করা হয়নি, কারণ মহালয়ার সময়তেই কাজ পড়েছিল, তো তো পুজো আর ওই কাজে মিলিয়ে 2টো মিলিয়ে একসাথেই হয়ে গেছে। তো এবার আবার 1 বছর পর এখন করছি। তো এত নোংরা জমে, সারা বছরে যত আবর্জনা জিনিস গুছিয়ে রাখা হয়, এদিক ওদিক করে সব
ঢুকিয়ে রেখে দিই, আর ফেলাও হয় না। এই বছরে এই সময়টা এসে আবার সব ফেলে দিই, সব টান মেরে সব ফেলে দিই। আমার একদম ভালো লাগে না জিনিসপত্র বেশি রাখতে। আর ঠাকুরের লাইটটা না আবার নর্মালে খারাপ হয়ে গেছে, মনে হয় কিছু টান ফান লেগেছে পরিষ্কার করতে গিয়ে। আর ফুলটা দেখো ওখানে সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে ওটা ধুয়ে সেট করে দিয়েছে হাওয়ায় শুকিয়ে। সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, বেশ রোদ্দুর উঠেছিল, তো কাজ করতে বেশ এনার্জি লাগছিল। বৃষ্টি হলে না কাজেরও কোনো এনার্জি থাকে না, তো এখন দেখি হঠাৎ আবার মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। ওই আমার ছেলের যে খেলনাগুলো কেচে রাখলাম ওগুলো তো মনে হচ্ছে না দু তিন দিন লাগবে শুকোতে, এখন জানলায় রেখে দিয়েছি, থাক কালকে যদি সকালে রোদ ওঠে কালকে ভাবছি ছাদে দিয়ে আসবো। আর ভীষণ মেঘও ডাকছে, বৃষ্টিও মনে হয় পড়ছে, আমি জানলা বন্ধ করে দিয়েছি। তো চলো, আর লাঞ্চ আজকে খেলাম তো ওই ভাত খেলাম, ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ আলু ভাজা করেছিলাম, আর ওইটা খেলাম। আর দুপুরবেলা পরোটাটা কালকে রাতেই করা ছিল, আর কয়েকটা শুধু তে হয়েছে। আর ছোলার ডালটা সিটি মেরে নিয়েছি, করে প্রেশারেই করে নিয়েছি। তো রান্নার ঝামেলাটা যেহেতু আজকে ছিল না বলে এই দিকটার কাজটা সেরে নিলাম, কারণ রান্নার ঝামেলা একসাথে দুটো করা যায় না। তো চলো এখন টাটা, আবার বিকেলে আবার কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30, তো ঘুমাইনি, ঘুম হয়নি, কারণ দেখবে যেদিন বেশি খুব কাজকর্ম বেশি খাটাখাটনি হয়ে যায় সেদিন দেখবে বেশি ঘুম আসে না। তো আমারও ঠিক সেরকমই হয়েছে, ঘুম এলো না, এমনি শুয়েছিলাম ছেলের পাশে। তো ছেলে এই জাস্ট উঠলো কিছুক্ষণ আগে 5:30, তো ওঠার পর পটি করলো, পটি করে এখন নিচে গেছে একটু ঘুরতে। তো আসুক, এলে ওকে খাইয়ে তারপর পড়তে বসাবো। আর আমি একটুখানি এত মাথা যন্ত্রণা করছে, তো একটু লিকার চা করে খাচ্ছি। তো দুধ চাটা ভাবছি আর খাবো না, আর চিনি দিইনি, এটা চিনি ছাড়া চা। তো চলো এখন এই চাটা খাই, খেয়ে ছেলে আসুক ওকে খাইয়ে পড়তে বসাই। কি কি এনেছিস তুই? বিস্কুট আর এটা কি দেখি? হ্যাঁ, কে দিয়েছে দেখি? কি কি কিনে দিয়েছে তোমায়? টপ, একটা চিপস, আর একটা বিস্কুট। তুমি দোকানে গেছিলে? হ্যাঁ, হ্যাঁ, পড়ে গেল, পড়ে গেল, তুলে নাও। তুমি দাও, আমি তোমাকে একটা প্লেটে ঢেলে দিই চিপসটা। দাও দাও একটা প্লেটে, ওটা ওটা খোলে না, দাও তুমি ওটা তোলো, ওই বিস্কুটটা পড়ে গেছে ওটা তুলে রেখে দাও এখন। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে বিস্কুট, পড়ে গেল, চেয়ারটার উপর রেখে দাও, ওই চেয়ারে রেখে দাও, যাও গুঁড়ো হয়ে যাবে তো সব। এখন কি খাবি তুই? হ্যাঁ, এরম কে করে, কে করে এরকম? হ্যাঁ, এরকম পাগলামি কে করে? সব ভেঙে যাবে, কিচ্ছু খেতে পারবি না। রেখে দে, আমি প্লেটে করে দিচ্ছি, দে আমায় দে, আমি এটা নেব আর তুমি ওটা নেবে, একটা প্লেটে করে দি, ঢেলে দি তোমায়, তুমি খাও। তাহলে এটা এখন চিপসটাকে পড়তে বসে যাবে, আর কিছু খাবি না? সোনাই, আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও, দে আমাকে একটা চিপস দে, একটা দে, কাকে দিবি? হ্যাঁ, আমাকে দিবি না কেন? দে, পড়ে যাবে। আমার লাগবে না, আমি খাবো না, আমি খাবো না, পড়ে যাবে, একটা জায়গায় বসে খা, পড়ে যাবে, সব পড়ে যাবে বিছানায়।
দেখো বন্ধুরা, এখন রাত 9টা মতন বাজে। তো ডিনার করার একদম আজকে মুড ছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই ডিনারটা একদম আজকে আমরা আউটসাইড করে দিয়েছি। তাই জন্য রাজদীপ এনেছিল চিকেন চাউ, ও যেহেতু মোগলাই রোল পছন্দ ভাল লাগছিল না খেতে, আর আমরা কিনেছিলাম আমার আর ওর মার জন্য এনেছিল মোগলাই। তো এটাই আমাদের ডিনার। তো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম, চলো গুড নাইট।